ওয়েলকাম ফ্রেন্ডস আপনি কি একজন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর ফিক্সড ডিপোজিটের বিবিধ ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করল ভারতের এই বৃহত্তম রাষ্ট্রায়ত ব্যাঙ্ক কত সুদের হার হয়েছে আপনি কতটা লাভবান হবেন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কি বলা হচ্ছে ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু কোটি টাকার কম এবং দুশো এগারো দিন থেকে তিন বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে আজ চোদ্দোই জুন থেকে নয়া সুদের হার কার্যকর হচ্ছে সাত থেকে পঁয়তাল্লিশ দিন দুই দশমিক নয় শতাংশ হারেই সুদ প্রদান করা হবে ছেচল্লিশ থেকে একশো উনআশি দিন সুদের হার অপরিবর্তিত রাখা হচ্ছে তিন দশমিক নয় শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা একশো আশি দিন থেকে দুশো দশ দিন সেই মেয়াদেও সুদের হার পাল্টানো হয়নি দুশো এগারো দিন থেকে এক বছরের কম সুদের হার চার দশমিক চার শতাংশ থেকে বাড়িয়ে চার দশমিক ছয় শতাংশ করা হয়েছে অর্থাৎ কুড়ি বেসিস পয়েন্ট বাড়িয়েছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এক থেকে দু বছরের কম আগে পাঁচ দশমিক এক শূন্য শতাংশ হারে সুদ দেওয়া হতো এখন সেটা করা হল পাঁচ দশমিক তিন শতাংশ দু বছর থেকে তিন বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে পনেরো বেসিস পয়েন্ট অর্থাৎ এখন পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ হারে সুদ মিলবে যা আগে ছিল পাঁচ দশমিক এক পাঁচ শতাংশ তিন বছর থেকে পাঁচ বছরের কম পাঁচ দশমিক চার পাঁচ শতাংশ হারেই সুদ পাবেন গ্রাহকরা পাঁচ থেকে দশ বছরের কম সেই মেয়াদেও পাঁচ দশমিক পাঁচ শতাংশ হারে গ্রাহকদের সুদ দেওয়া হবে সুতরাং বন্ধুরা দেখলেন যে বেশ খানিকটা কিন্তু সুদের হার বাড়িয়েছে এই ভারতের সর্ববৃহৎ ব্যাংক এটা সমস্ত গ্রাহকদের জন্য এবং পেনশনার এবং সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট একটি ভালো আপডেট ধন্যবাদ